আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তা আজকে লেকচারটা দেরি না করে আমি শুরু করে দিচ্ছি। কুমিল্লা বোর্ড 2019 সালে গুণগত রসায়ন অধ্যায় থেকে যে সৃজনশীলটি এসেছিল এটি হচ্ছে আমার দ্বিতীয় পর্ব। এর আগে একটি নিরাপত্তা অধ্যায় থেকে যে সৃজনশীলটি এসেছিল সেটা আমি করি, ওইটা দেখতে হচ্ছে আমাদের চ্যানেলে চলে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে সব সৃজনশীলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তা আমরা এখন 7 নম্বরটা, এটা বোর্ডে 7 নম্বর এসেছিল প্রশ্ন, আর এটি আমরা দেখে বুঝতে পারতেছি যেটা কোয়ান্টাম সংখ্যা, ঘন নাম্বারটা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন এসেছে এবং ঘন নাম্বার বর্ণালী নিয়ে প্রশ্ন এসেছে। আমি এখানে উদ্দীপক যদি একটু দেখি লক্ষ্য করি, এটি হচ্ছে আমার একটা সিরিজ দেওয়া, যেখানে ফার্স্ট সিরিজ, সেকেন্ড সিরিজ, থার্ড সিরিজ, ফোর্থ সিরিজ, ফিফথ সিরিজ দেওয়া আছে। তো ভালো কথা, এটা কোনো সমস্যা নাই। তো আমার বলা আছে যে একটা ফিফথ সিরিজ আছে, এটা ফিফথ সিরিজ থেকে নেমে কি সেকেন্ড সিরিজ এসেছে, এবং আরেকটা ফোর্থ সিরিজ থেকে নেমে থ্রি সেকেন্ড সিরিজ এসেছে, এবং আরেকটা থার্ড সিরিজ থেকে নেমে সেকেন্ড সিরিজ এসেছে। আচ্ছা ভালো কথা। আমার ঘর নাম্বার কি বলা আছে যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে আমি ডি, দ্যাট মিনস ফোর শেলে অরবিটালের সংখ্যার নির্ণয়পূর্বক মোট ইলেকট্রন সংখ্যা আমি বের করব। আচ্ছা এটা আমি করে দিব। এবং ঘর নাম্বার বলা আছে দি বি শক্তি স্তর, দ্যাট মিনস এইটা বি শক্তি স্তর তৃতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী দৃশ্যমান। আচ্ছা পরের প্রশ্নটা আমার আসলে হয় আগে আসে নাই, ওইটা হবে যে বি শক্তি স্তরে তৃতীয় রেখার যে তরঙ্গের বর্ণালী সেটা কি বর্ণ দৃশ্যমান হবে কি হবে না সেটা আমি বিশ্লেষণ করব। অবশ্যই তৃতীয় থেকে দ্বিতীয়তে এসেছে, তো সেক্ষেত্রে কি বর্ণালী আসবে কি আসবে না, অবশ্যই এটা আসবে, দৃশ্যমান রশ্মির মধ্যেই পড়বে, এবং সেটি কি দৃশ্যের মধ্যে পড়বে বা কি রংটা প্রদর্শন করবে সেটা আমরা অবশ্যই বলে দিব। তাহলে আমরা সলিউশনের ক্ষেত্রে সেটা আমি বলবো। তাহলে চলেন আমি এখন সলিউশনে চলে যাই। তো দেখেন যে ডি শক্তি স্তর দেওয়া বলা হয়েছে, মানে ঘর নাম্বার বলা হয়েছিল যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে আমি ডি শক্তি স্তর অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক মোট ইলেকট্রনের সংখ্যা আমি গণনা করে সেগুলো আমি এখন দেখাবো। তাহলে দেখে বন্ধুরা, তো প্রথম হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি এন দ্বারা প্রকাশ করলাম, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা আমি এল দ্বারা প্রকাশ করলাম, এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করলাম, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা আমি এস দ্বারা প্রকাশ করলাম। তো এটা অবশ্যই আমি যা সংখ্যা লিখেছি আপনারা লেখা সহ লিখবেন, এবং এখানে অরবিটাল সংখ্যা যে মোট ইলেকট্রনের সংখ্যা যেটা আমি বের করবো এটা আমি শর্টকাটে লিখলাম। তো আমার যেখানে এন এখানে আমাদের 4 বলা আছে, তাহলে আমার এটা কাজ কমে গেলো। যদি এন 4 হতো আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমার 4টা হবে, একটি হবে 0, একটি হবে 1, একটি হবে 2 এবং একটি হবে 3। তো এইগুলোর জন্য আমি আলাদা আলাদা বক্স এঁকে নিলাম। তাহলে এখন আমরা জানি এম হচ্ছে প্লাস মাইনাস এ, তা এখন আমরা যদি লক্ষ্য করি যে এখানে যেহেতু এল শূন্য, দ্যাট মিনস এখানে কোয়ান্টাম এম এন দ্যাট মিনস ম্যাগনেটিক বা কোয়ান্টাম সংখ্যা হবে একটি হবে, আর যেহেতু এল যদি 1 হয় দ্যাট মিনস প্লাস মাইনাস প্লাস 1 মাইনাস 1 একটা 0 হবে, দ্যাট মিনস প্লাস 1, তারপর আচ্ছা এখানে ম্যাগনেটিক সংখ্যা জাস্ট 0 হবে, সরি 0 এবং মাইনাস 1 হবে। আর সিমিলারলি এটার ক্ষেত্রে হবে প্লাস 2 প্লাস 1 তারপর 0 মাইনাস 1 তারপর মাইনাস 2, আর এটার ক্ষেত্রে প্লাস 3 প্লাস 2 প্লাস 1 তারপর 0 তারপর মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। আমি ডিটেলসে গেলাম না, সবগুলো একই হবে। আর এক্ষেত্রে এখানে হবে প্লাস মাইনাস হাফ, আর এক্ষেত্রে যেহেতু আমাদের 3টা এসেছে সেক্ষেত্রে হবে 3টা প্লাস মাইনাস হাফ, এবং সেক্ষেত্রে আসবে 5টা প্লাস মাইনাস হাফ, এবং এখানে কয়টা আছে আমার টোটাল 7টা, দ্যাট মিনস 7টা প্লাস মাইনাস হাফ। তো অরবিটাল সংখ্যা কত হয়েছে, যে আমরা জানি প্রথম যেখানে এল সমান শূন্য, দ্যাট মিনস এস অরবিটাল, এস অরবিটালে এস অরবিটালে জাস্ট একটাই থাকে, এবং এখানে যেহেতু আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা এখানে আমরা দেখতে পারছি তিনবার রোটেট করছে, সেক্ষেত্রে অরবিটাল সংখ্যা 3 হবে, এখানে সিমিলারলি 5 হবে, এখানেও সিমিলারলি 7 হবে। আমার কাজ কি মোট ইলেকট্রন হচ্ছে এই যে অরবিটাল, অরবিটাল যে শুধু আমি যোগফলটা করবো, তা দেখি 1 প্লাস 3 4, 4 প্লাস 5 9 এবং 9 প্লাস 7 সমান 16। আচ্ছা আরো ভালো কথা, এটা অরবিটালে প্রতিটা অরবিটালে আমার কয়টা করে থাকে, প্রতিটা অরবিটালে আবার দুইটি করে ইলেকট্রন থাকে, দ্যাট মিনস একটা অরবিটালে সমান এখানে একটি দুইটি, আর তিনটি অরবিটালে এখানে হবে 6টি, এখানে অরবিটাল হবে 10টি, এখানে অরবিটাল হবে 14টি। সবটি যদি আমি ক্যালকুলেশন করি আমার আনসার আসে হচ্ছে 32। তো এটি হচ্ছে আমার প্রদত্ত আনসার। তাছাড়া আমি আরেকটা ফর্মুলা দ্বারা আমি নির্ণয় করতে পারি যে 2n স্কোয়ার, তো এন হচ্ছে এখানে আমার কোন শেল বা প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, যে তোমাদের এখানে বলা আছে ডি ইজ ইকুয়াল টু 4, যদি আমি এখানে যদি 4 বসাতাম তাহলে আসে কত 2 ইন্টু 16, দ্যাট মিনস আসে 32। এটা এমসিকিউ ক্ষেত্রে আমরা এভাবে সলভ করতে পারি, আর সৃজনশীল আসলে আমি যে প্রসেসটা জেনারেল প্রসেসটা দেখেছি সেভাবে আমি সলভ করবো। আচ্ছা ভালো কথা, এখন আমাদের বলা আছে যে
থ্রি থেকে টু এ আসলে আমাদের দৃশ্যমান আলোর কিরকম পরিবর্তন হবে সেটা আমি এখন সলিউশন করব। তাহলে আচ্ছা প্রশ্নটা আসলে একটু ভালো করে দেখি, ডিসকের তৃতীয় রেখা, এখানে তৃতীয় রেখা কোনটি বোঝানো হয়েছে, থ্রি সি না ফাইভ সি? এটা অনেকের যদি কনফিউশন হয়ে যাও তাহলে এতে কনফিউশন হওয়ার দরকার নেই এখানে। আচ্ছা, তা আমরা একটু প্রশ্নটা একটু ভালো করে যদি লক্ষ্য করি, তা আমাদের এখানে বলা হয়েছে যে দ্বিতীয় শক্তি স্তর, দ্যাট মিন্স এটা মানে বি শক্তি স্তর, এই শক্তি স্তর, তো এই শক্তি স্তর থেকে তৃতীয় রেখা, দ্যাট মিন্স একটা দুইটা তিনটা, দ্যাট মিন্স এইটা, দ্যাট মিন্স ফাইভ ই বোঝাচ্ছে। তো এখান থেকে আমার যদি দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসি তখন আমার এটা দৃশ্য দেখাবে কি দেখাবে না, এটা আমি এখন আপনাদের প্রমাণ করব। তাহলে এক্ষেত্রে এন ওয়ান সমান টু, এন টু সমান হচ্ছে ফাইভ, আর আর এইচ এর মান তো আমরা জানি। আচ্ছা তাহলে আমি জানি ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু আর এইচ ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এন ওয়াই হোল স্কোয়ার মাইনাস এন বাই টু হোল স্কোয়ার। তো এখান থেকে আমি ল্যামডাটা ক্যালকুলেট করতে পারবো, জাস্ট ওয়ান বাই যা আছে এখানে ওয়ান বাই ওয়ান স্কোয়ার হচ্ছে ফোর, আর ওয়ান বাই ফাইভ স্কোয়ার দিয়েছিলাম 25। তো এটা আমি এখন জাস্ট আমি ডাইরেক্ট ক্যালকুলেটার বসাই দিচ্ছি, ক্যালকুলেটার ডাইরেক্ট বসালে আমার আনসার আসছে হচ্ছে আনসার হচ্ছে হলো 4.314। আচ্ছা আমি এটা মিটার নিচ্ছি, মিটার দিয়ে আমি ডাইরেক্ট ন্যানোমিটার, 10^7 দিয়ে আমি যদি, সরি 10^9 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার আনসার আসছে হচ্ছে 434.17 ন্যানোমিটার। তো এটি আসছে হচ্ছে আমার আনসার। এই দেখেন আমার চার্টটা দেখেন, এই চার্ট থেকে আমরা বুঝতে পারতেছি যে তৃতীয় যে রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিন্স 434.17, যা দৃশ্যমান আলোর দৈর্ঘ্যের সীমা 370 380 এবং 780 এর মধ্যে থাকে, আর এর সাথে দৃশ্যমান হবে। এবং এই এই বর্ণালীটা আমরা দেখে ভালো করি, যেটা আমরা নীল নীল বর্ণালী অংশের মধ্যে পড়তেছে, তাহলে আমরা বলতে পারবো যে এটির বর্ণ কি হবে, নীল। তো আশা করি বন্ধুরা আপনারা প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছেন, প্রশ্নটা সহজ ছিল, তেমন জটিলতা কিছু ছিল না, আর এরকম কোয়েশ্চন কিন্তু বারবার বোর্ড বোর্ডে এরকম প্রশ্ন রিপিট হচ্ছে, তাহলে আপনার একটা কনসেপ্ট ভালো করে বুঝলে বাকি সবগুলি আপনারা অনায়াসে করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।